আপনার সিকিউরিটি কেন লয়ে যাবো রাহুল গান্ধী লাপেন ইন্ডিয়া হু আগ্রুপ আটুম ভারত জোড়ো জোড়ো ন্যায় যাত্রা কেদামহুত আতুমি হেঁক জামুগুড়ি হাতালং আর এস এস বঙ্গসেনা বিজেপি এটু কায়েটাক দুন পেনজ ভূপেন বরা আকেহাই লিডার কংগ্রেস প্রেসিডেন্ট লতা আসাম আলাংলি ফান্তা কপিনিয়া পি আসনকে টং পেনসি আলাংলি ফান ফিজিক্যাল ইঞ্জুরি কপেটু আমেক কপেটু আবি কপে যাক ইন্ডিয়া পালংকে নেলিটুম এপিএসএলসি এটুমতা নেটুমানা নাহাং দেছি দুদুমল আথেমা নন গেবাঙ্গি ইলেকশন লা বিজেপি ফান পেরেম পেক নাঙ্গি পুপেটে ইংলং আর রাত তুম ফানকে কাপি দুক লপেন কাপি ভির কাম লক সে ক্লেম লক সিক্স শিডিউল কাপাবে লাপেন অটোনোমাস স্টেট আর্টিকেল 244 ইয়া টেং পেন কাপি ক্লেম লং লে জি আফান লকসি লাপেন কার্বি আংলং আলং লে বাং কে চে তো মান কি পি আকাম লকসি লাপেন কে চে তো আ মেন ভোটার লিস্ট লং থাপ দুম থুবরে আকাম সি ক্লেম ল বাংলাদেশ পেন কে বাং আতে উম পান তা লয়ন লাপেন আলং প্রেক পেন কে বাং গমান তা থাপ দুম থুবরে আকাম সি ক্লেম ল নি তুং আ মেন থান নি পুসি ইপু হাল তে কে থা বিজেপি তো মান কে থাপ দুম থুল লাপসি নিলিতুম এপিএসএলসি পেন কাছে সং হুতা লা বিজেপি সরকার আতুম পুলিশ লগাইছি নেলিতম ভান না পে ঠেং পে চক উপসং ক্লেম ল আয়া নন ইন্ডিয়া অ্যালায়েন্স আতুমকে ক্লেম তা লতা কো আলাং লিতুম ঠেং দুন চক দুন থেলে ল লাসি নেলিতুম লাকে চে ক্রয় দুন দে সনকে ডেমোক্রেটিক আদেত কে জক তা নি সামজিন পেন কে কাই প্রসেসন সেটা দাম ল লপেন মিশন আকাম আনকে ক্লেম ল আলাং লিতুম লসন কাপি সুম দুন আবাং মাকে অট দুন কে তং দুন কপিনিয়া পি আসন লসন কে নিতুম কনডেম ল লাগে ক্রয় ক্রে নিতুম লসন কে আথে মানন নিতুম কনডেম নাং কক ল নন আলাং নিতুম ফানচট ক লি নিতুম হাগে কে ক্লেম তাং ল লসন আর কে এখন নন নিতুম দুন ক্লিপ তে লতা লাং নু দাক ল লাগে কাছে ক্রয় দুন বাং ফান পে ক্লেম নাং পু নাং না কাছে বাং ফান পে ক্লেম নাং নে সন কে লাপেন ইতুম মন্টা সর কে না পে ক্লেম লং লং নাং নি ল স বিজেপি এতো জং সি দো বম লতে হা ট্রাইবেল এতো মান কে নে তান দি তুম ভানাং চক দাং থেং ল আ বি না পে জাং ল আ কেং পে চিং লক ল ওয়ান সি কে ক্লেম ল নন হাল তুম ফান্তা ক্লেম তাং ল রাহুল গান্ধী আকে হাই আতুম ফানান তা লা পচি লা লা সন কে নিতুম কনডেম ল আজি আমি যোৱাকালি ঘটনা জামুগুড়ি হাটত যিটো ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা চলাই থকা সময়ত ৰাহুল গান্ধী ডাঙৰীয়া আৰু ভূপেন বৰা ডাঙৰীয়া আৰু কিছুমান আমাৰ ইণ্ডিয়া গ্ৰুপৰ লিডাৰসকলক লুৰিণ জ্যোতি গগৈ অখিল গগৈ সেইসকলক এটেক কৰিছিল যোৱাকালি আক্ৰমণ কৰিছিল ফিজিকেলি হাৰ্ম কৰিছিল সেইটো আমি কনডেম কৰিছোঁ কাৰণ আমি কনডেম কৰোঁ কৰিবই লাগিব কাৰণ যোৱা বছৰ আগৰ বছৰতো বা এই বছৰতো আমি এ পি এইচ এল চি যদি কিবা প্ৰচেচন ৰেলী কৰে বাধা দিয়ে আমাক কৰিবলৈ নিদিয়ে আৰু আমাক লাঠি চার্জ করে বহুত ইনজুর্ড হয়েছে আৰু ইনজুর্ড হয়েছিল আৰু ফাটেকত আমাক ভরাইছিলে জেইলত ভরাইছিলে আমাক সেই কারণে
এতিয়া মাত্র এপিএইচএল সিক নহয়, এতিয়া ডাঙৰ লিডাৰসকলক, আমাৰ অসমীয়া লিডাৰসকলকো আৰু ভাৰতৰ লিডাৰসকলকো এতিয়া এই বিজেপি চৰকাৰে আৰএছএছ বংগসেনা সহায় লৈ পেলাই এটেক কৰিলে, আক্ৰমণ কৰিলে, কিবা এটা জন্তু নিচিনা খুন্দিয়াইছে, হাতেৰে মৰা নহয় খুন্দিয়াইছে। এতিয়া আমি ক'ব খোজোঁ, এইটো জংঘল ৰাজ কৰি থৈ দিছে আমাৰ এই বিজেপিয়ে, জংঘল ৰাজ বা এইটো জানুৱৰ ৰাজ কৰি থৈ দিছে, সেইকাৰণে আমি এইটো কণ্ডেম কৰিছোঁ। উই হেভ চিন য়েষ্টাৰডে এট জামুগুৰি হাট ৱাইল ৰাহুল গান্ধী এণ্ড আদাৰ লিডাৰ্ছ of the India Alliance were having Bharat Joro Nyay Yatra. At that time the BJP unleashed violence yesterday. They have utilized Bongosena and the RSS people and attacked the leaders. They attack just like an animal, not with hands but with the head. And Bhupen Bora also have been injured, we have seen, and I think the vehicle of Jairam Ramesh Dangoria also has been damaged. This kind of attack has been unleashed against the APHLC for several years. We have not been allowed to hold rally and meetings, public meetings. And when we held rally, because it was a peaceful district, there was no 144 CRPC at that time. So we held the rally and the government under BJP attacked us and many of us were injured and many of us were in jail. We were put in prison. I myself was also pulled like anything by the police and I also fell down because of the pushing of the police. So this kind of attack we condemn. It had been done against small regional party earlier, but now they are attacking parties united opposition forum of consisting of 15 groups, yes, including our India Alliance. So this kind of attack in a democratic country is condemnable and we condemn it. Thank you.